একবার যদি বুঝে যান এই জীবনটাই শেষ নয়, বিরাট বড় অ্যাচিভমেন্ট আপনার হয়ে গেছে, মৃত্যুর পরেও একটা কিছু আছে, এই বোধ যদি আপনার জেগে যায় মৃত্যুর পরে আপনি কোনো না কোনোভাবে থাকবেন, তো আপনি বিরাট কিছু হয়ে গেছেন, সাধারণ কিছু নন আপনি, ঠিক ঠিক যদি বিশ্বাস হয় আর তার মতো যদি কিছু আচরণ করতে শুরু করেন আপনি সাধু পুরুষ, আপনি সাধু। আমার একটা বই আছে জঙ্গল জেন শেরু, ওখানে এই উপমাটা দিয়েছিলাম। একটা হরিণ খুব বেগে ছুটতে পারে, চিতাবাঘ খুব বেগে ছুটতে পারে, আর একটা ছোট্ট পাখি প্রথমবার উড়তে শুরু করলো, একটু গিয়েই পড়ে গেল। হরিণ তার উপরে হাসতে পারে কিন্তু পাখি তার কোয়ালিটেটিভ চেঞ্জ হয়ে গেছে, সে মাটিকে ছেড়ে দিয়েছে। এরপরে সুপারসোনিক, ও ভারতে নতুন মিসাইল করেছে 6 Mach, ধ্বনির যা গতি তার 6 গুণ বেশি স্পিডে যাচ্ছে, তাই না? এসকেপ ভেলোসিটি রকেটস বানিয়ে দেবে, কারণ মাটিকে ছেড়ে দিয়েছে। আপনি মাটি ছেড়ে দিয়েছেন, আপনি নতুন উড়ছেন, এখন পড়বেন, স্পিড থাকবে না। যারা মাটিতে আছে দৌড়চ্ছে তারা হাসবে আপনাকে দেখে, কেন মাটি ছাড়ার চেষ্টা করলে বাপু? কিন্তু তারা জানে না আপনি যাতেই আলাদা হয়ে গেছেন কমপ্লিট। আপনার অসীম শক্তি জাগার সম্ভাবনা এসে গেছে, সেই দরজাটা খুলে গেছে যেখানে অসীম শক্তি, আপনি উড়ে যেতে পারেন।